বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে হত্যার রাজনীতির ধারা এখনও বিএনপি ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির হাতি রক্তে রঞ্জিত এবং বিএনপি ষড়যন্ত্রের প্রস্তাব আওয়ামী লীগ জনগণের কাছে।